वेलकम वेलकम फ्रेंड्स तुम्हारे सकल के स्टूडेंट्स टॉनिकर यूट्यूब चैने आज के एएनएम जीएनएम नर्सिंग सम्पर्के तुम्हारे सामने किछु तथ्य नहीं तथ्य इन दि सेंस हमें जो स्टूडेंट्स टॉनिकर चैने विभिन्न कम्पिटिटिव एक्साम सम्पर्के विभिन्न कम्पिटिटिव एक्सामगुलर जो कि स्ट्रैटेजिकाली पढ़ाशुनो करब আমি থাকবো আমার সঙ্গে আমার কিছু বন্ধু থাকবে মানে তোমাদের কিছু দাদা দিদি আর তোমাদের কিছু চেনা পরিচিত স্যারেরাও থাকতে পারেন যারা বিভিন্ন প্ল্যাটফর্মে অলরেডি পড়াচ্ছেন নামকরা প্ল্যাটফর্মে সেক্ষেত্রে আজকে আমি যেটা আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে এএনএম জিএনএম তোমরা সকলেই জানো জুনের 12 তারিখ আছে এবং আমাদের কাছে আর বেশি সময় নেই ধরে নিতে পারি এক মাস সময় আছে আমাদের কাছে আমরা একটু লেটে এলাম স্টুডেন্টস টনিক কিন্তু ये एक मास समय किन्तु खूब ही दामी जदि तुम्हारा प्रिपारेशन आगे थेके निये थाकछो ताहले ये एक मास जदि तुम्हारा आमादेर संगे लेगे थाको स्टूडेंट्स टनिकेर संगे जदि तुम्हारा थाको आमी वेइटुकु बोलते पारी तुम्हारे संगे जे सकल जिनिसगुलो आमरा शेयर करबो सेटा तुम्हारे परीक्षाय नम्बर के बाड़ाते आरो अनेक बेशी साहाज्य करबे तार आगे तुम्हारे संगे आमी एएनएम जिएनएम एर 2022 সালের যে কোশ্চেন প্যাটার্ন সেটা সম্পর্কে একটু আলোচনা করে নি কারণ অনেকেই হয়তো জেনে থাকতে পারো বা অনেকে নাও জানতে পারো যে কোশ্চেন প্যাটার্ন কিন্তু গতবারের থেকে আলাদা হয়ে গেছে গতবারে ছিল 65 মার্কসের এবারে হয়ে গেছে 115 এবং 100টা কোশ্চেন আছে তো সেগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে আজকে আমরা জেনে নেব প্রথম কথা তোমাদেরকে বলি কোশ্চেন প্যাটার্নে যেটা প্রথমবারে যেটা ইন্ট্রোডিউস হয়েছে 2 মার্কের এমসিকিউ এবারে থাকবে যেটা গতবারে ছিল না দু মার্কের এমসিকিউ থাকবে এবং এক মার্কের এমসিকিউ তো ছিলই আমি তোমাকে সাবজেক্ট অনুযায়ী পুরোপুরি বলছি সাবজেক্ট অনুযায়ী বলতে গেলে যেটা হবে প্রথম যে সাবজেক্ট দ্যাট ইজ লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক মার্কের এমসিকিউ আসবে 30 নম্বরে মানে ক্যাটাগরি ওয়ানের কোশ্চেনটা কেমন থাকবে ক্যাটাগরি ওয়ানে 4টি এমসিকিউ থাকবে কিন্তু সঠিক অ্যান্সার একটাই হবে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট এটা হচ্ছে ক্যাটাগরি ওয়ানে যেখান থেকে লাইফ সায়েন্সের মোট 30টা কোশ্চেন থাকবে সুতরাং বুঝতে পারছো লাইফ সায়েন্সের ওয়েটেজ কিন্তু খুবই বেশি কারণ অবশ্যই নার্সিং পড়তে যাচ্ছ জীবন বিজ্ঞান সম্পর্কে ধ্যান ধারণা বেশি থাকা প্রয়োজন এবং ক্যাটাগরি টু যেখানে দুটো কোশ্চেন থাকবে মানে দু মার্কের যে কোশ্চেন থাকবে মোট 10টা কোশ্চেন থাকবে সেখানে লাইফ সায়েন্স থেকে এবং এখানে যে ব্যাপারটা হচ্ছে ওয়ান অর মোর দেন ওয়ান ইজ অর আর কারেক্ট মানে একটা অথবা একের অধিক অপশানও কারেক্ট অ্যান্সার হতে পারে এবারে তোমাদের মার্কিং সম্পর্কে একটু বলে দিই তারপরে বাকিগুলো আমি বলছি মার্কিং সম্পর্কে কি যদি তোমরা ক্যাটাগরি ওয়ানে এক কোশ্চেনের অ্যান্সার ঠিক দিয়ে থাকো তোমরা এক নম্বর পাবে ভুল যদি দাও তাহলে 1/4 রিডিউস অর্থাৎ কাটা যাবে যদি কোনো অ্যান্সার না দাও দেন জিরো কিন্তু ক্যাটাগরি টুতে সঠিক উত্তর দিলে তোমরা 2 নম্বর পাবে ভুল দিলে জিরো না টাচ করলেও জিরো কিন্তু দেখা গেল অপশান এ বি সি ডি এর মধ্যে এই দুটো সঠিক অ্যান্সার তুমি অনলি বিতে বাবলসটা ফিল আপ করেছো সিটা করনি তার মানে কি দুটো সঠিক অ্যান্সারের মধ্যে তুমি একটা সঠিক অ্যান্সার দিয়েছো এক্ষেত্রে তোমাকে মার্কিং সিস্টেমটা কেমন হবে 2 × নাম্বার অফ কারেক্ট অপশান নাম্বার অফ কারেক্ট অপশান কি তুমি একটা কারেক্ট অপশান দিয়েছো ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কারেক্ট অপশান অর্থাৎ ওই প্রশ্নের কটা অপশান সঠিক ছিল এক্ষেত্রে কটা দুটো অপশান সঠিক ছিল তাহলে ডিভাইডেড বাই 2 তাহলে এক্ষেত্রে 2 কেটে গেলে তুমি এখানে 1 নম্বর পাবে এই কোশ্চেনটার ক্ষেত্রে যেখানে দুটো অপশান সঠিক অ্যান্সার ছিল তুমি একটা সঠিক অ্যান্সার দিয়েছো সেক্ষেত্রে তুমি কি ওই ক্ষেত্রে তুমি 1 নম্বর পাবে আবার যদি তিনটে অপশান সঠিক থাকতো তাহলে এখানে কি হতো তুমি একটা অ্যান্সার দিয়েছো তিনটে সঠিক তাহলে ডিভাইডেড বাই 3 হয়ে যেত দেন 2/3 পয়েন্টে নাম্বার আসবে সেটা তুমি পাবে এটা হচ্ছে ব্যাপার এবং আরেকটা মজার ব্যাপার এখানে হয়তো বি আর সি সঠিক অ্যান্সার তুমি বি আর এ তে বাবলস কমপ্লিট করেছো শীতে করনি এক্ষেত্রে তোমার কিন্তু নম্বর 0 আসবে অর্থাৎ সঠিক চেষ্টা করবে সঠিকভাবে দেওয়ার যদি কনফিউজ থাকে ভুল অপশান ফিল আপ করতে যেও না কারণ সেক্ষেত্রে পুরো 0 হয়ে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম এবারে আমি বাকি বিষয়গুলোতে আসি বাকি বিষয়গুলো ইন দ্য সেন্স ফিজিক্যাল সায়েন্স থেকে আছে এখানে 15টা কোশ্চেন ক্যাটাগরি 1 থেকে আসবে ফিজিক্যাল সায়েন্স থেকে ক্যাটাগরি 1 থেকে 15টা কোশ্চেন আসবে এবং ক্যাটাগরি 2 থেকে 5টা কোশ্চেন আসবে এবং ইংলিশ থেকে আসবে 15টা কোশ্চেন ক্যাটাগরি 2 থেকে ইংলিশ থেকে কোনো কোশ্চেন নেই ম্যাথ থেকে 10টা কোশ্চেন ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 তে কোনো কোশ্চেন নেই জিকে থেকেও 10টা কোশ্চেন ক্যাটাগরি 2 তে কোনো কোশ্চেন নেই এবং লজিক্যাল রিজনিং এখান থেকে 5টা কোশ্চেন ক্যাটাগরি 2 তে এখান থেকে কোনো কোশ্চেন নেই এবারে আমরা দেখে নেব যে টোটাল নাম্বার অফ কোশ্চেন
লাইফ সায়েন্স থেকে তাহলে 30-10 40টা কোশ্চেন আসছে, ফিজিক্যাল সায়েন্স থেকে 20টা কোশ্চেন আসছে, ইংলিশ থেকে 15টা এবং ম্যাথ থেকে 10টা, জিকে থেকে 10টা ও লজিক্যাল রিজনিং থেকে 5টা, এবং টোটাল মার্কস যদি আমরা দেখি 30 1 30 10 2 20, অর্থাৎ মোট 50 নাম্বার আসবে লাইফ সায়েন্স থেকে, 25 নাম্বার আসবে ফিজিক্যাল সায়েন্স, 15 নাম্বার ম্যাথ, লজিক্যাল রিজনিং থেকে 5 এবং জিকে থেকে 10 এবং ম্যাথ থেকেও 10, অর্থাৎ ইংলিশে 15, ফিজিক্যাল সায়েন্সে 25, লাইফ সায়েন্সে 50। এইটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে, কারণ লাইফ সায়েন্সে একটা খুব ভালো পরিমাণ নাম্বার পাওয়া যায়। এবং লাইফ সায়েন্স যিনি তোমাদের নেবেন উনি মানে বায়োলজি 11-12 বায়োলজি নিট বা পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের উনি মানে ওনাকে তোমরা কী বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারবে না, ওনার ক্লাস তোমরা করলে তোমরা বুঝতে পারবে যে উনি বায়োলজিতে কতটা দিগ্গজ, এইটুকু আমি শুধু বলতে পারি, আমি নাম এখন বলছি না। এবং উনি স্টুডেন্টস টনিকের চ্যানেলে ক্লাস নেবেন না, উনি হয়তো একটা দুটো ভিডিও স্টুডেন্টস টনিকের চ্যানেলেও নেবেন এবং আমিও হয়তো একটা দুটো ভিডিও ওনার চ্যানেলে নেব, কিন্তু উনি ওনার একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল আছে ওখানে উনি ক্লাস নেবেন। তো নামটা আমি এখন রিভিল করছি না, নামটা তোমরা আগামীকাল অর্থাৎ কালকে যখন আমি তার আগে আমি একটু বলে দিই, সেগুলো পরে বলছি। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন, এবং এই কোশ্চেন প্যাটার্নে লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল সায়েন্স 10th স্ট্যান্ডার্ড, বাট ইংলিশ থাকবে 12th স্ট্যান্ডার্ডের, ম্যাথামেটিক্স থাকবে 10th স্ট্যান্ডার্ডের, জিকে থাকবে 12th স্ট্যান্ডার্ড এবং লজিক্যাল রিজনিংও থাকবে 12th স্ট্যান্ডার্ডের। তো এই যে তিনটে জিনিস, লজিক্যাল রিজনিং, জিকে এবং ইংলিশ, এই তিনটে কিন্তু দ্বাদশ শ্রেণীর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করবে, এবং বাকি যে তিনটে অর্থাৎ ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এই তিনটে মাধ্যমিক স্তরের যে সিলেবাস পর্ষদের, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের, সেই সিলেবাসকে ধরেই চলবে। কিন্তু গতবারের যে কোশ্চেন হয়েছিল আমি দেখেছিলাম কিছুটা হলো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, অ্যাডভান্স ইন দি জি মেনের কথা বলছি না, গতবারে প্রথমবার পরীক্ষা ছিল, আমরা যতটা ভেবেছিলাম যে কোশ্চেন হয়তো ইজি হতে পারে বা যেভাবে ভেবেছিলাম তার থেকে তুলনামূলক কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছিল। তাই তোমাদেরকে বিভিন্ন বই ফলো করতে হবে এবং আমরা যে সকল কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো সেগুলোকে ভালোভাবে ফলো করতে হবে এবং প্রত্যেকটি ভিডিওতে রেগুলার আসতে হবে। আমি বারবার বলছি বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওয়েটেজ তোমরা দেখলেই বুঝতে পারবে 50 নাম্বার। এবার তোমাদের একটা কথা বলে দিই আমি, সেফ স্কোর কত হতে পারে, অনেক কোয়ারি থাকে যে পরীক্ষার আগে কত নাম্বার করলে আমরা সেফ, যদি এগুলো জানার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি তোমার অ্যাকুরেসি যদি ঠিক রাখতে পারো, ভুল না করে আসতে পারো, বেশিরভাগ কোশ্চেন যদি ঠিক করতে পারো তোমার চান্স থাকবে, কিন্তু তাও অনেকে সেফ স্কোরটা জানতে চায়। সেক্ষেত্রে আমি বলে দিই যারা জেনারেল ক্যাটাগরি তোমাদের 90 থেকে 100 যদি আসে মার্কস, অনেকে বলবে হয়তো অনেক হাই বলছি, কিন্তু না, এনএম জিএনএমে বর্তমানে যে কম্পিটিশন সেটা কিন্তু এই কাট অফ আনতে বাধ্য জেনারেল ক্যাটাগরিদের জন্য। যারা ওবিসি ক্যাটাগরি তোমাদের জন্য 85 থেকে 80, যারা এসটি তাদের জন্য থাকবে 75 থেকে 80, এবং যারা সরি এটা এসসি এবং যারা এসটি তাদের 70+। বুঝতে পারছো কতটা পরিশ্রম করতে হবে? আমরা এবারে লেটে এলাম, কিন্তু 12 তারিখ পরীক্ষার পরে 2023 সালের এএনএম জিএনএম কিন্তু আমরা সিলেবাস ধরে শুরু করবো, অর্থাৎ 1 বছর সময় থাকবে আমাদের কাছে, সেটা আমরা ভালোভাবে করতে পারবো, কিন্তু সেটা পরের কথা। এখন আমরা 2022-এর এই বছরের সেকেন্ড এএনএম জিএনএম মানে সেকেন্ড ইন দি সেন্স 2021-এ ফার্স্ট হয়েছিল, এবারে সেকেন্ড টাইম হচ্ছে, তো এইবারের এএনএম জিএনএম ফোকাস করছি। আমাদের কাছে ধরে নিচ্ছি 1 মাস সময় আছে, 1 মাস সময়ে আমরা রোজ চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও আনার, কোনো না কোনো সাবজেক্টে থাকবে, হয়তো একদিন 2-3 থেকে 3টা ভিডিও থাকতে পারে, সেটা আমি আগামীকাল অর্থাৎ আগামীকাল রবিবার, আগামীকাল থেকেই তোমাদের জন্য স্টুডেন্টস টনিকে ফর এএনএম অ্যান্ড জিএনএম এই এক্সামের জন্য ভিডিও অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং আগামীকাল ফার্স্ট ক্লাস আমি নেব, এবং আগামীকালে আমি বলে দেব কোন কোন স্যার কোন টপিক নেবেন। তার আগে আমি বলে দিই আমি কোন টপিকটা নেবো, সেটা আমি তোমাদেরকে এখন বলেই দিতে পারি। আমি তোমাদের ইনিশিয়ালি যেটা শুরু করবো আগামীকাল, দ্যাট ইজ রিজিন। আমার নাম সুশান্ত চক্রবর্তী, তাই শর্ট ফর্ম এসসি লিখলাম, এবং আমি আরেকটা যেটা নেবো সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথ আর রিজনিং আমি শুরু করবো আগামীকালের যে ভিডিওটা থাকবে সেটা রিজনিংয়ের উপর থাকবে, কারণ
আমরা অনেকে এটাকে গুরুত্ব দিই না পাঁচ নাম্বার, কিন্তু রিজনিংয়ের যে কোশ্চেন থাকে এএনএম জিএনএম স্ট্যান্ডার্ড, যে গত বছরও যে কোশ্চেন দেখেছি বা যে মোটামুটি যে সিলেবাস আমি বুঝেছি, লজিক্যাল রিজনিং থেকে পাঁচ নাম্বার খুব সহজে পাওয়া যায়। জাস্ট একটু প্র্যাকটিস প্রতিদিন, এই যে এক মাস বাকি আছে, প্রতিদিন 15-20 মিনিট দাও এক্সট্রা প্র্যাকটিস, কিছু করতে হবে না। যখনই আমি ভিডিও আপলোড করব দেন তখনই তোমরা জাস্ট যাবে, ভিডিওটা দেখবে, খাতায় প্র্যাকটিস করবে, দ্যাটস ইট। এর থেকে বেশি টাইম লজিক্যাল রিজনিংয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি তোমাদের জন্য যথেষ্ট প্রশ্ন এনে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? 10-15 মিনিট যদি না হয়, যদি আমার ভিডিও 30 মিনিট হয়ে যায়, দেন ওই ভিডিও, যতক্ষণ আমার ভিডিওর লেন্থ থাকবে সেই ভিডিওতেই তোমরা প্র্যাকটিস করবে। প্রথম 5টা ভিডিও আসার পরে আমি গুগল মিট অথবা জুমে তোমাদের জন্য লাইভে কয়েকটা ক্লাস নেব, এবং সেটা লিঙ্ক আমি দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে, যেটা তোমাদের ডিসক্রিপশানে আছে। তাই তোমরা ডিসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ ওখানে আমি যখন জুম বা গুগল মিটে তোমাদের জন্য ক্লাস নেব বা সেশন নেব, দেন আমি গুগল মিট বা জুমের লিঙ্কটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করবো। তাই তোমরা ডিসক্রিপশানে গিয়ে জুম বা গুগল মিটের লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম লিঙ্কে টেলিগ্রামে জয়েন হও, এবং টেলিগ্রামে আমি বিভিন্ন আপডেটও দিতে থাকবো, নট অনলি ফর এএনএম জিএনএম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই দেব। তো এই ছিল আজকের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, আশা করছি তোমরা বুঝতে পারলে। এবারে রিজনিংয়ের স্ট্র্যাটেজি কেমন হবে সেটা আমি আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং ম্যাথের স্ট্র্যাটেজি কীরকম হবে সেটা ম্যাথের যে প্রথম ক্লাস সেই দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হলে, এবং যখন ক্লাস শুরু হবে দেন তোমরা বুঝতে পারবে যে তোমরা যে জায়গায় ছিলে এক সপ্তাহ ক্লাস করার পরে তোমাদের লেভেলটা কোথায় গেছে। তো এক সপ্তাহ ক্লাস না করলে তোমরা বুঝতে পারবে না যে তোমরা কোন জায়গায় ছিলে এবং কোন জায়গায় আছো। একটা ক্লাস দেখে কাউকে কখনো যাচাই করবে না, শুধুমাত্র আমাদের চ্যানেলেরই ভিডিও দেখো বা অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো প্ল্যাটফর্মে যেখানেই যাও, যে কোনো টিচারের কাছ থেকে ক্লাস করো, ন্যূনতম এক সপ্তাহ ক্লাস করো ওই টিচারের, দিলে তোমরা বুঝতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।